Bahu kon mana ki se dedika tribuja jadi ekadi krome eta bahu antu bahu ei bahu tu itu bahu aro je kon duta homa noy tribuja ta ki bole ki bole ki se sarbanga homa sarbanga homa mane ki ei gun to ei gun to logor homa rabo ei gun to ei gun to logor ei gel bahu logor homan hoye jabo আজি তেনেকুৱা আৰু এটা আমি স্বীকাৰ্য পাওঁ অৰ্থাৎ থিয়ৰেম এইটো হ'ব কি এ এছ এইটোত মানে কি দুটা ত্ৰিভুজ একে লাগিব সেই দুটা ত্ৰিভুজৰ কোণ দুটা যিকোনো দুটা কোণ যিকোনো দুটা কোণ আৰু তাৰ মাজৰ বাহুডাল আৰু এটা ত্ৰিভুজ ল'লো সেই ত্ৰিভুজৰ কোণ দুটা আৰু বাহু দুডাল যদি একাধিক ক্ৰম সমান অৰ্থাৎ এইটো এইটোৰ লগত এইটো এইটোৰ লগত এইডাল এইডালৰ লগত সমান যেতিয়া কি দুটা সৰ্বাংগ সম হয় এতিয়া এই কথাটো সত্য হয়নে নহয় তাক প্ৰমাণ আমি কৰিব পাৰোঁ অৰ্থাৎ এ এছ এই বস্তুটো সমান হয়নে নহয় এ এছ এ হ'লে যে ত্ৰিভুজিত সৰ্বাংগ সম হয় আমি তাক প্ৰমাণ কৰিম ধৰি লওক দুটা ত্ৰিভুজ দেখা যাতে উলিয়াই দিলো মই এ বি চি আৰু পি কিউ আৰ এইটো সাপেক্ষে প্ৰমাণ সমান হয়নে নহয় আমি দেখাব লাগে এইটোৰ মানে কি এইটো এংগল আৰু এইটো এংগল ধৰি লওক সমান বি ইকুৱেল টু কিউ থিয়ৰিটো মানে কি থিয়ৰিটো মতে হ'ব লাগে বি ইকুৱেল টু কিউ আৰু ইকুয়াল টু আর আরো কি বলবো বিসি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু যদি কিউ আর হয়ে যায় তাহলে কি ত্রিভুজিত সর্বাঙ্গ সম হয় সর্বাঙ্গ সম গতিকে মই কি করিম ফার্স্ট ধরি লম যে ফার্স্ট মানে ধরি লম লেট লেট মানে ধরি লম ধরি লম এই ডাল বাহু আর এই ডাল বাহু সমান এবি ইকুয়াল টু এবি ইকুয়াল টু এবি ইকুয়াল টু পি কিউ তারপর বি ইকুয়াল টু এটা মানে ধরলো এটা ধরল অবস্থা আর আমাকে দিয়া রাখবো বি ইকুয়াল টু কিউ এটা দিয়া আছে ধরলো তারপর বি সি ইকুয়াল টু কিউআর এইটো আমার দিয়া আছে ঠিক আছে এটা কথা তো যদি আমি দেখাব লাগে যে এই সি ইকুয়াল টু যদি আর মই দেখাব পারো সি কোন তো কিউ কোন তো সি কোন তো আর আর কোন তো যদি সমান হয় তাহলে তুই বুঝো তো কি হবো সর্বাঙ্গ সম হব তা সেইটো দেখাবার আগে কি দেখাব লাগবো ফার্স্ট এটা কি কলো এ বি ইকুয়াল টু পি কিউ বি ইকুয়াল টু কিউ বি সি ইকুয়াল টু কিউ এইটো মানে কি শিকার চলে গেল এটা ইয়ার সাপেক্ষে হয়েছে এটা এঙ্গেল সাপেক্ষে এটা ইয়ার সাপেক্ষে মানে কি এ বি অর্থাৎ সমান পি কিউ তারপর বি সি সমান কিউ আর আর বি ইকুয়াল টু কিউ এখানে দিয়া আছে এখানে হল এখানে হল মানে কি এস এ এস এস এ এস শিকার দিয়ে মানে এই দুটা ত্ৰিভুজ সৰ্বাংগ সেই দুটা ত্ৰিভুজ সৰ্বাংগ হৈ যোৱাৰ লগে লগে মই কি লিখিব পাৰিম চি ইকুৱেল টু চি ইকুৱেল টু আৰ এতিয়া চাওঁচোন কি কণ্ডিশ্যন পালোঁ কোণ বি ইকুৱেল টু কিউ এইটো এইটোৰ লগত সমান এইটো এইটোৰ লগত সমান আৰু এইডাল আৰু এইডালৰ লগত সমান অৰ্থাৎ মানে কি এই তিনিটা কণ্ডিশ্যন হ'লেও কি হ'ব সৰ্বাংগ সম হ'ব গতিকে ইয়াৰ দ্বাৰা গম পাব গ'ল যে এছ এ এছ এ হ'লেও ত্ৰিভুজৰ ক্ষেত্ৰত এছ এ এছ হ'লেতো সৰ্বাংগ সম হয় আৰু এ এছ এ হ'লেও কি হয় সৰ্বাংগ সম হয় এতিয়া এতিয়া যেতিয়া ত্ৰিভুজটো লৈছিলোঁ মই এ বি ইকুৱেল টু পি কিউ লৈছিলোঁ ঠিক আছে এতিয়া কথাটো হ'ল যদি ত্ৰিভুজ দুটা কি আছিলে ত্ৰিভুজ পি কিউ
আর ঠিক আছে, এই গুণটো এই গুণটো সমান, এগুলা কথা নাই আমার। বি ইকুয়াল টু কিউ, সি ইকুয়াল টু সি ইকুয়াল টু কিউ, এইবিলাকত আমার কোনো প্রবলেম নাই, এইবিলাক হয়। কিন্তু কথাটো হল, যদি এই বিদ্যাল বাই চান্স ডাঙর হয়ে যায় পিতৃকে, কি হব? যদি মানে ধরে লোচু ডাঙর হয়, ডাঙর হলে কি হব? এটা তো এনেকুৱা বিন্দু থাকবো এম, সেই বিন্দুটোত কি হব আমার বি এম ইকুয়াল টু কিউ পি হব, কোনোবা এটা বিন্দু তেতিয়া কি হব এম সি বি, এম সি বি ইকুয়াল টু কি, এম সি বি ইকুয়াল টু কি, এম সি বি ইকুয়াল টু এ সি, এম সি বি ইকুয়াল টু সরি এম সি বি ইকুয়াল টু পি আর কিউ, এম সি বি ইকুয়াল টু পি আর কিউ। কিন্তু আমার যেটো শর্ত আছে এ এস এ, এইটো মানে কি, এটা ত্রিভুজের এটা অঙ্গল আন্তঃত্রিভুজ অঙ্গল তার লগত জড়িত বাহুদাল, তার লগত জড়িত বাহুদাল যদি সমান হয় আর যদি এটা অঙ্গল সমান হয় তাহলে সর্বঙ্গ আমার, যে সর্বঙ্গ আমার দেখার কারণে কি হওয়া লাগবে ফার্স্ট, গতিকে এটা কি বলো এম সি বি ইকুয়াল টু পি আই কিউ, এই যে এম সি বি টু পাই আছো আমার মতে কি এ সি বি ইকুয়াল টু পি আর, আমার মতে এইটু। কিন্তু যদি এ বি গেটার দেন পি কিউ হয়ে যায় তাহলে এম সি বি ইকুয়াল টু পি আর কিউ হবো, তাহলে এটু কি হবো এ সি বি ইকুয়াল টু, এ সি বি ইকুয়াল টু কার সমান হবো, গতিকে আমি কি বলো এইটো কোণ আর এইটো কোণ সমান, এইটো কোণ আর এইটো কোণ সমান হয়ে যাওয়ার লগে লগে কি ত্রিভুজটা সর্বাঙ্গ সম, ত্রিভুজটা সর্বাঙ্গ সম কি হচ্ছে কে এস এ মেন টার্গেট হচ্ছে এইটো এ বি সি পি সি পি কি আর এইটো আর এইটো, তারপিছত এইডাল আর এইডাল তো সমান হয় গতিকে এইটো আর এইটো সমান, সমান হলা গতিকে কি এইটো সর্বনিম্ন হয়, আর এইটো আর এইটো সমান হওয়ার কারণ কি আছে এই দুটার সমান, আর এই দুটার সমান হল লগে লগে কি হয় এস এ এস সিকুয়েন্স, এটা প্রথম সিকুয়েন্স, এটা প্রথম সিকুয়েন্সের সহায়ত আমি দুই নম্বর সিকুয়েন্সটো প্রমাণ করবো। এটা এটা যদি কুয়েশন এটা আহে, যে কুয়েশন এটা এনেকুৱা হব পাৰে যে দুডাল প্যারালেল লাইন, এটার প্যারালেল লাইন এডির মধ্যবিন্দু ও, ঠিক আছে, তেনে প্রমাণ করবো দিব পারে যে এ ও বি ত্রিভুজটো সর্বাঙ্গ সম, কার লগত সি ও বির লগত সর্বাঙ্গ সম, ঠিক আছে, সর্বাঙ্গ সম বুলি দেখাব লাগে। এতিয়া আমি সর্বাঙ্গ সম বুলি দেখাব লাগে সিকেজ দুটো গেলো কোনটোত পরে আমি এইটো যাব এ এস, চাবা ইয়াত এ বি প্যারালেল সি বি, এ বি প্যারালেল সি ডি, এ বি ডাল কার প্যারালেল হয়ে আছে সি ডি, গতিকে আর ট্রান্সভার্স কোনটা লোক সি বি, সি বি ডাল যদি তার ট্রান্সভার্স হয় অর্থাৎ ট্রান্সভার্স আমি সি ডি ডাল দিয়ে কাটছো আমি এই পন্থ, যেটা এই পন্থ সমান হবো আলটিমেটলি হব না নহয়, তারপিছত ও ইকুয়াল টু আর কি হব ও ইকুয়াল টু কি হইলে নহয়
2 equal to ub hoy tar bishoy aro ki likhte hobe etu kon likhlo o equal to ub amak diye ase tar bishoy ei kon to oman ando biprotik chik ko a o b equal to c o d eno dite line kati dekhi etu kon chilo oman hoy etu kon chilo oman hoy dekhi ei kon to ei kon to oman ei kon to ei kon to oman to samantar obo koy beshi etu to diye ase amak সৰ্বাংগম হব অৰ্থাৎ মানে কি কোন বাহু আৰু কোন